আচ্ছা, আমরা গত ক্লাসে দেখ কনস্টিটিউশনালি সিমেট্রিক্যাল এবং কনস্টিটিউশনালি আনসিমেট্রিক্যাল কম্পাউন্ডের কতগুলো স্টিরিওআইসোমার হতে পারে সে সম্বন্ধে আমরা পড়েছিলাম, এবং তার একটা সূত্র দিয়েছিলাম যে কনস্টিটিউশনালি সিমেট্রিক্যাল মানে এই ধরনের মলিকুলের কথা বলেছিলাম যার মাঝখান থেকে একটা যদি প্লেন দেই তাহলে মাঝখান থেকে দুপাশে কি হবে না তার কনস্টিটিউশন সেম, এই ধরনের মলিকুলকে বলেছিলাম কনস্টিটিউশনাল সিমেট্রিক্যাল মলিকুল। আর কনস্টিটিউশনালি আনসিমেট্রিক্যাল তার ছিল খুব সিম্পল, নাম্বার অফ টোটাল স্টিরোইসোমার হচ্ছে 2^n, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ কাইরাল সেন্টার। আর যদি আমার কনস্টিটিউশনালি সিমেট্রিক্যাল মলিকুল হয় সেখানে কটা নাম্বার অফ স্টিরোইসোমার হবে সেটা ডিপেন্ড করে এই যে নাম্বার অফ কাইরাল সেন্টার সেটা অড নাকি সেটা ইভেন এইটার উপরে ডিপেন্ড করবে। যদি সেটা হয় ইভেন তাহলে 2^n-1, আর যদি হয় অড তাহলে 2^n-1 + 2^n-2/2, এরকম একটা সূত্র আছে এবং সেটা দিয়ে আমরা পড়েছি। এখন আজকে এইটার পরে আমরা যেটা করতে চলেছি সেইটা হচ্ছে গিয়ে একটা নতুন টার্ম, তার নাম হচ্ছে কাইরোটপিসিটি, এবং তার অপোজিট টার্ম আকাইরোটপিসিটি। আরেকটা টার্ম স্টিরিওজেনিসিটি বা নন স্টিরিওজেনিসিটি, নন স্টিরিওজেনিসিটি। তাহলে আজকের ক্লাসে আমরা কি মেনলি পড়বো না হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম কাইরোটপিসিটি এবং আকাইরোটপিসিটি, এবং এর সাথে পড়বো স্টিরিওজেনিসিটি এবং নন স্টিরিওজেনিসিটি, এইগুলো সম্বন্ধে আমরা আজকের ক্লাসে পড়ব। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে এই স্টিরিওজেনিসিটি এবং তার উল্টোটা নন স্টিরিওজেনিসিটি নিয়ে একটু কথাবার্তা বলি, যে স্টিরিওজেনিসিটি ব্যাপারটা কি না, স্টিরিওজেনিসিটি ব্যাপারটা হচ্ছে কোনো মলিকুলের কোনো একটা সেন্টারকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার বা নন স্টিরিওজেনিক সেন্টার হিসাবে আমরা ডিফাইন করতে পারি। কখন বলবো স্টিরিওজেনিক সেন্টার না, যদি ওই সেন্টারের কোনো দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করলে নতুন স্টিরিওআইসোমার তৈরি হয় তখন ওই সেন্টারটাকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। জেনিক কথাটার মানে হচ্ছে জেনারেট করা, স্টিরিওজেনিক মানে যে সেন্টারটা স্টিরিওআইসোমার জেনারেট করতে পারে তাকেই আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। আবারও বলছি, দুটো লাইগ্যান্ড বা গ্রুপ কোনো একটা সেন্টারের তাকে ইন্টারচেঞ্জ করলে যদি নিউ স্টিরিওআইসোমার জেনারেট হয় তখন ওই সেন্টারটাকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। এক্সাম্পল, আমরা প্রথমে যদি খুব সহজ এক্সাম্পলে আসি, যে কোনো অ্যালকিন মলিকুল, যে কোনো অ্যালকিন তার এই দুটো সেন্টার মানে যে দুটো সেন্টার হচ্ছে sp2 কার্বন অ্যাটম, সেই দুটো সেন্টারের এই দুটো লাইগ্যান্ডকে আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয় দেখ, ছিল cis2 বিউটিন হয়ে গেল trans2 বিউটিন, তাহলে এ দুটো নতুন স্টিরোইসোমার। সিমিলারলি এই সেন্টারকেও ইন্টারচেঞ্জ করলে কি পাবো আমরা, trans2 বিউটিন, তাহলে কি দাঁড়ালো না এই দুটো সেন্টারই হচ্ছে গিয়ে স্টিরিওজেনিক সেন্টার, কারণ এদের দুটো লাইগ্যান্ডকে ইন্টারচেঞ্জ করলে আমরা নিউ স্টিরিওআইসোমার পেতে পারি। ঠিক একই রকম এইরকমই সাইক্লিক মলিকুলের
এর ক্ষেত্রে দেখ, মনে কর এখানে আছে CO2HH, এই CO2HH দুটো কার্বক্সিলিক অ্যাসিড সিস পজিশনে আছে। যে কোনো একটা সেন্টারের দুটো লাইগ্যান্ডকে আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি আইসোমার তৈরি হয়? না দেখ, ট্রান্স আইসোমার তৈরি হয়, হুইচ ইজ এ ডিফারেন্ট স্টিরিও আইসোমার। ফলে এই দুটো সেন্টারকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার, স্টিরিওজেনিক সেন্টার। এটা এক ধরনের মলিকুলের এক্সাম্পল গেল। একটু চিন্তা করে দেখ, এই এই ধরনের মলিকুলগুলো কেউ কিন্তু কাইরাল নয়, কেউ কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ নয়। আবার ধর আমরা যদি এই মলিকুলের কথায় আসি, অবশ্যই খুব সহজ একটা মনে কর, ডিগ্লিসারাইলডিহাইড আমাদের সব থেকে পছন্দের মলিকুল, ডিগ্লিসারাইলডিহাইড, এটা কাইরাল সেন্টার। এই সেন্টারে তুই দেখ দুটো লাইগ্যান্ডকে আমরা যদি ইন্টারচেঞ্জ করি এইচ ও এইচ, তখন এই দুটো মানে দুটো অন্য একটা ডিফারেন্ট স্টিরিও আইসোমার তৈরি হলো, বিকজ দিস ইজ মিরার ইমেজ অফ দিস অ্যান্ড ইট ইজ নন সুপার ইম্পোজিবল, সো দিস ইজ এ ডিফারেন্ট স্টিরিও আইসোমার হুইচ ইজ ইনানসিওমার। ফলে এই সেন্টারটাকেও আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। হলো, আবার দেখ এই ধরনের মলিকুল, ধর এই মেসো টাটারিক অ্যাসিড মলিকুলটা ইটসেলফ মেসো অপটিক্যাল অ্যাক্টিভ নয়, এটারও দেখ এই দুটো যে কাইরাল সেন্টার আছে, এই দুটো কাইরাল সেন্টার প্রত্যেকেই কিন্তু আবার স্টিরিওজেনিক। কারণ যদি আমরা এক্সচেঞ্জ করিয়ে দিই তাহলে ওএইচ এইচ কে যদি ঘুরিয়ে দিই এইচ ওএইচ, ওএইচ এইচ সিও টু এইচ, ছিল মেসো টাটারিক অ্যাসিড হয়ে গেল অ্যাক্টিভ টাটারিক অ্যাসিড। ফলে এই সেন্টারটাও স্টিরিওজেনিক এবং এই সেন্টারটাও স্টিরিওজেনিক সেন্টার। তাহলে আমরা স্টিরিওজেনিক সেন্টারের সম্বন্ধে বেসিক কথাবার্তা কি বুঝলাম? যে কোনো সেন্টারের দুটো লাইগেন্ডকে ইন্টারচেঞ্জ করলে যদি আমরা নতুন স্টিরিও আইসোমার পাই দেন দ্য সেন্টার উইল বি কল্ড স্টিরিওজেনিক সেন্টার। এই কথা থেকে সরে যাওয়া যাবে না। বেশ, এর পরের বক্তব্যটা দেখ, এর পরে কি আমরা করব না কাইরোটপিসিটি। এই কাইরোটপিসিটি এবং আকাইরোটপিসিটি এর বক্তব্যটা দেখ, এটা একটু অন্য রকমের। যে কোনো মলিকুল কাইরাল না আকাইরাল আমরা সেটা কি দিয়ে পড়েছিলাম? না সিমেট্রি অপারেশন দিয়ে পড়েছিলাম। এবারে কোনো মলিকুলের মধ্যে মানে কোনো মলিকুল কাইরাল না আকাইরাল সেটা মলিকুলের অ্যাজ হোল টোটাল প্রপার্টি, মানে আমরা মলিকুলটাকে টোটালটাকেই আমরা বলবো আইদার ইট ইজ কাইরাল অর ইট ইজ আকাইরাল। কিন্তু এবারে এই যে কাইরোটপিক, কোনো মলিকুলের কোনো পার্টিকুলার সেন্টারকে আমরা কাইরোটপিক বলবো কি বলবো না সেটা ডিপেন্ড করছে একটা টার্ম হুইচ ইজ কল্ড লোকাল সিমেট্রি, লোকাল সিমেট্রি। এই লোকাল সিমেট্রির বক্তব্যটা কি? না কোনো মলিকুলের কোনো সেন্টারকে কাইরোটপিক বলবো কি বলবো না সেটা ডিপেন্ড করবে ওই মলিকুলের ওই পার্টিকুলার সেন্টারটার ভেতর থেকে কোনো সিগমা প্লেন গেছে কি যায়নি। কোনো পার্টিকুলার মলিকুলের কোনো পার্টিকুলার সেন্টারকে কাইরোটপিক বলবো কি বলবো না সেটা ডিপেন্ড করছে ওই মলিকুলের ওই সেন্টারটার ভেতর দিয়ে কোনো সিগমা প্লেন গেছে কি যায়নি। তাহলে সিগমা প্লেন গেছে কি যায়নি সেইটা বোঝার কি উপায়? না একটা মলিকুলকে ড্র করি, সে মলিকুলটা দিয়ে শুরু করি সিস টু বিউটিন। এই সেন্টারটাকে আমরা কাইরোটপিক বলবো কি বলবো না টেস্ট করার কি উপায়? না টেস্ট করার উপায়টা হচ্ছে যে ওই মলিকুলের ওই সেন্টারটা দিয়ে কোনো সিগমা প্লেন আছে কি নেই সেইটা টেস্ট করে দেখতে হবে। তাহলে দেখ এই মলিকুলের আমরা জানি একটা মলিকুলার প্লেন অফ সিমেট্রি আছে, প্ল্যানার মলিকুল। তাহলে মলিকুলার প্লেন
আচ্ছা সিমেট্রি মলিকুলার প্লেন অফ সিমেট্রি থাকা মানে সেটা এই পয়েন্টের ভেতর দিয়েও গেছে এই পয়েন্টের ভেতর দিয়েও গেছে ফলে এই দুটো পয়েন্টই হবে আ কাইরো টপিক আ কাইরো টপিক তাহলে যেখানদের ভেতর দিয়ে সিগমা প্লেন গেছে সেই লোকাল সিমেট্রির উপরে বেস করে এই পয়েন্টটাকে বা এই সেন্টারটাকেও বলবো আ কাইরো টপিক আর এই সেন্টারটাকেও বলবো আমরা আ কাইরো টপিক বেশ তাহলে আমরা আ কাইরো টপিকের কথা বললাম এইবারে আমরা ধর এই মেসোটাটারিক অ্যাসিডের কথাতে আসি মেসোটাটারিক অ্যাসিড ইটসেলফ আকাইরাল আবারও বলছি ইটসেলফ আকাইরাল মানে মাঝখান দিয়ে সিগমা প্লেন আছে কিন্তু যখনই এই সেন্টারটার কথা আমরা বিচার করব ওই সেন্টারের ভেতর দিয়ে সিগমা প্লেন আছে কিনা দেখ এইটার ভেতর দিয়ে দেখ এইটার ভেতর দিয়ে কি সিগমা প্লেন আছে ওই সেন্টারের থ্রু দিয়ে এর ভেতর দিয়ে কি সিগমা প্লেন আছে অ্যানসারটা হচ্ছে নো তাহলে এই সেন্টারটা হচ্ছে আ কাইরো টপিক সরি সিগমা প্লেন নেই ফলে এই সেন্টারটা হচ্ছে কাইরো টপিক বললাম ভুল এই সেন্টারটা হচ্ছে কাইরো টপিক সিগমা প্লেন নেই মানে লোকাল সেন্টার হিসাবে ওটা কাইরাল সেন্টার ফলে এটা একটা কাইরো টপিক সেন্টার মানে সিমিলারলি এইটার ভেতর দিয়েও সিগমা প্লেন নেই ফলে এটাও একটা কাইরোটপিক সেন্টার আবার দেখ এই দুটো সেন্টার স্টিরিওজেনিক কারণ এই দুটো সেন্টারের এটারও এই দুটো লাইগেন্ডকে ইন্টারচেঞ্জ করলে ডিফারেন্ট স্টিরিও আইসোমার পাই আর এরও এই দুটো সেন্টারকে ইন্টারচেঞ্জ করলে ডিফারেন্ট স্টিরিও আইসোমার পাই আমরা যদি অ্যাক্টিভ টাটারিক অ্যাসিডের কথা বলি অ্যাক্টিভ টাটারিক অ্যাসিড তাহলে ওখানেও দেখ তাহলে ওখানেও এই এই দুটো থ্রু দিয়ে কোনো সিগমা প্লেন নেই ফলে এটাও একটা এই দুটো সেন্টারই কাইরোটপিক এটাও কাইরোটপিক আবার এই সেন্টার এই সেন্টার এই দুটো সেন্টার ইন্টারচেঞ্জ করলে আমরা ডিফারেন্ট স্টিরিও আইসোমার পাবো ফলে এই দুটো সেন্টারই স্টিরিওজেনিক কি এই দুটো সেন্টারই স্টিরিওজেনিক তাহলে আমরা এই ধরনের মলিকুলের কথা বললাম এইবারে আমরা আসি আসল জায়গাতে যে তিনটে কাইরাল সেন্টারওয়ালা মলিকুলের কথাতে আসি আমরা গত ক্লাসে পড়েছি খুব সহজতম এক্সাম্পল 2-3-4 ট্রাইহাইড্রক্সি গ্লুটারিক অ্যাসিড তার চারটে স্টিরিওআইসোমার হয়ে পড়েছি দুটো মেসো কম্পাউন্ড আর দুটো অ্যাক্টিভ কম্পাউন্ড সে সম্বন্ধে আমরা পড়েছি আমরা এক এক করে একটু দেখি প্রথমে যে কোনো একটা মেসো কম্পাউন্ডের কথাতে আসি 2-3-4 ট্রাইহাইড্রক্সি গ্লুটারিক অ্যাসিড মনে কর তিনটে OH একই দিকে আছে এই মলিকুলটা 1-2-3-4-5 এইভাবে নাম্বারিং করা উচিত একটু চিন্তা করে দেখ এই ধরনের মলিকুল যখন দেবে ঠান্ডা মাথাতে আগে C2 এবং C3-র কাইরোটপিসিটি আর স্টিরিওজেনিসিটি সরি C2 আর C4-র স্টিরিওজেনিসিটি আর কাইরোটপিসিটি আগে বের করে নিতে হবে তাহলে দেখ যখন C2-র কথাতে আসব প্রথমেই কি দেখব যে ওর ভেতর থেকে কি সিগমা প্লেন গেছে C2-র ভেতর দিয়ে কি সিগমা প্লেন গেছে উত্তরটা হচ্ছে না C2-র ভেতর দিয়ে কোনো সিগমা প্লেন যায়নি ফলে এই সেন্টারটাও হবে কাইরো টপিক C2-টা হলো কাইরো টপিক সিমিলারলি C4-এর ভেতর দিয়ে কি সিগমা প্লেন গেছে উত্তরটা হচ্ছে না C4-এর ভেতর দিয়েও সিগমা প্লেন যায়নি ফলে এটাও কাইরো টপিক তাহলে C2-র ভেতর দিয়ে সিগমা প্লেন যায়নি C4-এর ভেতর দিয়েও সিগমা প্লেন যায়নি ফলে এ দুটো সেন্টারই কি হলো না কাইরো টপিক এবারে এদের স্টিরিওজেনিসিটি চিন্তা করে ইন্টারচেঞ্জ কর CO2H ইন্টারচেঞ্জ করলে HOH OHH
স্টিরো আইসোমার, ডিফারেন্ট স্টিরো আইসোমার। ঠিক সিমিলারলি C4 কেও ইন্টারচেঞ্জ করলে আমরা ডিফারেন্ট স্টিরো আইসোমার আমরা পাবই পাবো। ফলে এই দুটো সেন্টারই কিন্তু স্টিরিওজেনিক, স্টিরিওজেনিক, এটাও হলো কি স্টিরিওজেনিক। এবারে C3 আসি, C3 যখন আসা হবে খুব সাবধান। C3 কথা দেখ, প্রথমেই দেখ এটা মেসো কম্পাউন্ড, মানে ঠিক C3 ভেতর দিয়েই সিগমা প্লেন গেছে, ঠিক C3 ভেতর দিয়েই সিগমা প্লেন গেছে। ফলে এই সেন্টারটা আকাইরোটপিক, আকাইরোটপিক, C3 ভেতর দিয়ে সিগমা প্লেন গেছে, ফলে এই সেন্টারটা আকাইরোটপিক। এবারে স্টিরিওজেনিক হবে কি হবে না সেটা একটু সাবধানে অন্যরকম মেথডে বের করতে হবে, নর্মালভাবে করলে হবে না। এই 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 দুটোকে এমনি এমনি ইন্টারচেঞ্জ করে চেক করতে পারবি না যে নিউ স্টিরিও আইসোমার তৈরি হলো কি হলো না। তার জন্য কি করতে হবে আমাকে, তার জন্য এই ওপরের পুরো গ্রুপটা, নিচের পুরো গ্রুপটা যাদের কনস্টিটিউশন সেম তাদের আরএস নোমেনক্লেচার করতে হবে। এটাই হচ্ছে মেথড, না হলে বোঝাটা খুব মুশকিল। কি করতে হবে তাদের আরএস নোমেনক্লেচার। তাহলে আমরা ওপরের সেন্টারের যদি আরএস নোমেনক্লেচার করতে চাই, OH-টা হয় 1 নম্বর বা A, CO2H-টা অবভিয়াসলি হবে B, কারণ C এর ব্র্যাকেটে 3টে অক্সিজেন আমরা বুঝে গেছি। C এর ব্র্যাকেটে মানে C double bond OH, মানে কি একে ফ্যান্টম করলে কি হবে, ও এখানে C ফ্যান্টম, OH আর একটা O আসবে, তাহলে C এর ব্র্যাকেটে 3টে অক্সিজেন। আর বাকি এই যে কার্বন, এর ব্র্যাকেটে কি আছে, অক্সিজেন হাইড্রোজেন আর গিয়ে কার্বন, তাহলে এটা হবে C। তাহলে ABC কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, কি হওয়া উচিত, S, কিন্তু হাইড্রোজেনটা হরাইজন্টালি আছে, ফলে এটা হবে R। এবারে নিচের সেন্টারটা দেখ, একে করতে পারিস, আবার যে বুদ্ধিমান সে সময় বাঁচানোর জন্য না করে দেখ ঠিক এর এটা মিরার ইমেজ, ঠিক ওপরেরটার এইটার মিরার ইমেজ, ফলে C4টা হবে S। এবারে এইটাকে বসিয়ে দে, এই R, এই S, এই OH, H, এইভাবে লেখ। এইভাবে যেই লিখলাম এইবারে তুই ইন্টারচেঞ্জ কর RS, এই সরি OH, H, এই দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ কর, দেখ কি পেলাম, ডিফারেন্ট স্টিরো আইসোমার, তাই ঠিক না কি, এই দুটো কি একে অপরের মিরার ইমেজ এবং তারা ডিফারেন্ট স্টিরো আইসোমার। ফলে C3 সেন্টারটাও হয়ে গেল স্টিরিওজেনিক, বাট ইট ইজ আকাইরোটপিক, কিন্তু এটা কি হলো না, আকাইরোটপিক। তাহলে আমরা এই 2-3-4 ট্রাইহাইড্রোক্সি গ্লুটারিক অ্যাসিড বা এই ধরনের যত মলিকুল আছে, যা মানে যাদের 3টে করে কাইরাল সেন্টার, কনস্টিটিউশনালি সিমেট্রিক্যাল মলিকুল, আবারও বলছি কনস্টিটিউশনালি আনসিমেট্রিক্যাল হলে তো কোনো ব্যাপারই নয়, সমস্ত সেন্টারই হবে কাইরোটপিক এবং সমস্ত সেন্টারই হবে স্টিরিওজেনিক। কিন্তু যখনই এই ধরনের কনস্টিটিউশনালি সিমেট্রিক্যাল মলিকুলের কথা এলো, তখনই সমস্যাটা যে C3 সেন্টারটা দেখ কি দাঁড়ালো, মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আর একটা মেসো কম্পাউন্ডের এক্সাম্পল দেই যেখানে মাঝখানের OH-টা উল্টো দিকে আছে, একই গল্প, OH, H, CO2H, 1, 2, 3, 4, 5 নাম্বারিং কর, C2, C4, C2 দেখ কাইরোটপিক, C4 ও তাই কাইরোটপিক, এটা স্টিরিওজেনিক, স্টিরিওজেনিক, C4 ও তাই সেম স্টিরিওজেনিক। C3 দেখ যেই এটা মেসো কম্পাউন্ড, মাঝখান দিয়ে সিগমা প্লেন আছে, ফলে এটা হলো আকাইরোটপিক, আকাইরোটপিক। এবারে সেপারেটলি
যদি করতে হবে উপরের তার আর এই নিচের তার এস, এটাকে লেখ সি থ্রি ও এইচ এইচ, সরি উল্টোটা এইচ এটা ও এইচ। এবারে দেখ এইচ ও এইচ কে ইন্টারচেঞ্জ করলে আমরা ডিফারেন্ট স্টিরিও আইসোমার পাবো, ফলে এই সেন্টারটা স্টিরিও জেনিক এই হয়ে গেল। এবারে আমরা একটা অ্যাক্টিভ আইসোমারে আসি। অ্যাক্টিভ আইসোমারের বক্তব্যটা দেখ, এই সিও টু এইচ ও এইচ এইচ ও এইচ এইচ, এই মনে কর নিচে একটা ঘোরানো আছে এক দুই তিন চার পাঁচ, সি টু সি ফোরে আগে আয়। সি সি টু সি ফোর নিয়ে অলরেডি বুঝতেই পারছিস, সি টুর ভেতর দিয়েও সিগমা প্লেন নেই, সি ফোরের ভেতর দিয়েও সিগমা প্লেন নেই, ফলে লোকাল সিমেট্রির কথাতে আমরা যখন আসছি তখন এ দুটো কি হয়ে গেল, সেন্টার না কাইরোটপিক, কাইরোটপিক এটাও কি হয়ে গেল, কাইরোটপিক। এবং দেখ সি টু সি ফোরের এই চয়েজকে ইন্টারচেঞ্জ করলে আমরা নতুন স্টিরিও আইসোমার পাই, ফলে এ দুটো আবার স্টিরিও স্টিরিও জেনিক, এ নিয়ে কোনো সমস্যা নেই। এবারে সি থ্রিতে আয়, সি থ্রিতে ভেতর দিয়ে কি সিগমা প্লেন আছে, অ্যান্সার হচ্ছে না, সি থ্রির ভেতর দিয়ে সিগমা প্লেন নেই, ফলে এই সেন্টারটাও কি কি হলো, কাইরোটপিক, কাইরোটপিক। এবারে স্টিরিওজেনিসিটি হবে কি হবে না কিভাবে বিচার করবি, ওপরের দুটো গ্রুপের আরএস নোমেরিকেলটা, ওপরেরটা কি হবে দেখ একই রকমই, আর নিচেরটা দেখ ইন্টারচেঞ্জ হয়েছে, মানে মিরার ইমেজ নয়, মিরার ইমেজ যদি হতো তাহলে আর এর হতো ইমেজেস, কিন্তু যেহেতু এটা ঘুরে গেছে করলেই পাবি এটাও হবে আর ও এইচ এইচ, এইটা হলো গিয়ে আমার সি। তাহলে মজাটা দেখ, আমরা এমন সেন্টারটা হয়ে গেল সি থ্রি, এরকম করে ভাব এইচ ও এইচ দুটো ডিফারেন্ট লাইগ্যান্ড, কিন্তু বাকি দুটো আর আর, এইভাবেই ভাব আর আর, যারা সেম লাইগ্যান্ড, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, যে এরা হয়ে গেল সেম লাইগ্যান্ড, তাহলে এই এইচ ও এইচ কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি আর আর, ও ও এইচ এর জায়গায় আসবে এইচ, এটার জায়গায় আসবে ও এইচ, এটাকে তুলে নিয়ে গিয়ে এর উপরে বসিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে দে, দে আর সেম মলিকুল, এটাকে তুলে নিয়ে গিয়ে এর উপরে বসিয়ে দে, বিকজ দে আর সুপার পোজেবুল, সুপার ইম্পোজ করবে, সুপার ইম্পোজেবুল, ফলে এই সেন্টারের দুটো লাইগেন্ডকে ইন্টারচেঞ্জ করে আমরা নতুন স্টিরিও আইসোমার পাচ্ছি না, ফলে এই সেন্টারটা হয়ে গেল নন স্টিরিওজেনিক, নন স্টিরিওজেনিক। এইভাবেই আমাদের বিচার করতে হবে, তাহলে তিনটে কাইরাল সেন্টারওয়ালা মলিকুলের মাঝখানেরটার যখন আসব তখন খুব সাবধানে ওপরের এবং নিচের সেন্টারের আরএস নোমেনক্লেচার করার পরে আমরা ডিসিশনটা নিতে পারবো, ইন্টারচেঞ্জ করে দেখে যে নিউ স্টিরিও আইসোমার তৈরি হচ্ছে কি হচ্ছে না, তখনই আমরা বলবো স্টিরিওজেনিক নাকি নন স্টিরিওজেনিক। এইভাবেই আমাদের কাইরোটপিসিটি এবং স্টিরিওজেনিসিটিটাকে বিচার করতে হবে। এইবারে একটা জিনিস দেখ, একটু ব্যাপারটাকে যদি আমরা সামারি করি, যে কোনো একটা মেসো কম্পাউন্ডের কথা নেই, সিও টু এইচ সিও টু এইচ ও এইচ এইচ ও এইচ এইচ ও এইচ এইচ, এইটা আর একটা অ্যাক্টিভ মলিকুলের এক্সাম্পল নেই, ও এইচ এইচ ও এইচ 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 ও এইচ, এটা এক দুই তিন চার পাঁচ, এটাও এক দুই তিন চার পাঁচ, দুটো মলিকুলের ক্ষেত্রেই সি টু এবং সি ফোর নিয়ে কোনো সমস্যা নেই, দুটোর ক্ষেত্রেই সি টু সি ফোর
হবে কাইরোটপিক কারণ এই দুটো মলিকুলেরই C2C4 এর ভেতর দিয়ে কোনো প্লেন অফ সিমেট্রি বা সিগমা প্লেন যায়নি দুটো সেন্টারই হবে স্টিরিওজেনিক দুটো সেন্টারই হবে স্টিরিওজেনিক এ নিয়ে কোনো সমস্যা নেই এবারে মেসোটার ক্ষেত্রে C3টা হচ্ছে আকাইরোটপিক কারণ এর ভেতর দিয়ে সিগমা প্লেন আছে এখানে C3টা কিন্তু আবার কাইরোটপিক এর ভেতর দিয়ে সিগমা প্লেন নেই এবারে এর C3 এটা OH উপরেরটা R হলে এই নিচেরটা S ফলে চারটেই ডিফারেন্ট ফলে C3 দুটো গ্রুপকেও ইন্টারচেঞ্জ করলে আমরা নিউ স্টিরিও আইসোমার পাবো ফলে এটাও একটা স্টিরিও জেনিক সেন্টার তাহলে C3টা কি হলো আকাইরোটপিক এন্ড স্টিরোজেনিক নিচেরটা হচ্ছে কাইরোটপিক এটাকে যদি করি উপরেরটা আর নিচেরটাও আর ফলে এই সেন্টারটা কিন্তু নন স্টিরিওজেনিক নন স্টিরিওজেনিক এবারে একটা স্পেশাল জায়গাতে আয় এই ধরনের মেসো কম্পাউন্ড যার একটা সেন্টার আকাইরোটপিক এন্ড স্টিরিওজেনিক আকাইরোটপিক এন্ড স্টিরিওজেনিক এই সেন্টারটার একটা স্পেশাল নাম হয় তার নাম হয় সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার এই সেন্টারটাকে বলা হয় সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার সিউডো অ্যাসিমেট্রিক সেন্টারটা তাহলে কেমন একটু চিন্তা কর এই C3টাকে বলছি C3 সেন্টারটা কেমন একটু বোঝার চেষ্টা কর C3 সেন্টারটা একটা টেট্রাহেড্রাল অ্যাটম মানে C3টা একটা টেট্রাহেড্রাল সেন্টার যার চারটে লাইগ্যান্ড আছে অবভিয়াসলি এর চারটে লাইগ্যান্ড আছে তার মধ্যে দুটো লাইগ্যান্ডকে একটা লাইগ্যান্ড এইটা এই পুরো গ্রুপটা একটা লাইগ্যান্ড আর নিচের এই পুরো গ্রুপটা একটা লাইগ্যান্ড এবং আমরা বলতে পারি উপরের এবং নিচের গ্রুপ যে দুটো গ্রুপ তাদের কনস্টিটিউশন সেম মানে কি ওরা সেম অ্যাটম গুলো দিয়ে তৈরি এবং তারা একটা কাইরাল সেন্টার তারা একটা কাইরাল গ্রুপ এবং যারা একে অপরের মিরার ইমেজ তাহলে এই দুটো গ্রুপের একটা বিশেষত্ব আছে কি না একটা C3 সেন্টারের সাপেক্ষে এই C3টা একটা টেট্রাহেড্রাল কার্বন অ্যাটম যার দুটো গ্রুপ কাইরাল এবং এনান্সিওমরফিক কনস্টিটিউশনালি সেম মানে যারাই এনান্সিওমরফিক মানে দুটো গ্রুপ একে অপরের মিরার ইমেজ এদেরকে বলা হয় এনান্সিওমরফিক গ্রুপ অর এনান্সিওমরফিক লাইগ্যান্ড তাহলে টু গ্রুপস আর কাইরাল অ্যান্ড এনান্সিওমরফিক অ্যান্ড আদার টু গ্রুপ মানে এইচ আর ওএইচ আদার টু গ্রুপস আর ডিফারেন্ট অ্যান্ড আকাইরাল এই দুটো গ্রুপ ডিফারেন্ট এবং আকাইরাল দেন দ্য সেন্টার উইল বি কল্ড সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার তাহলে এটাকে আমরা এরকম ভাবে পারি লিখতে এটা এ আর স্টার এটা এ এ স্টার এটা এক্স এটা ওয়াই এ মানে একটা গ্রুপ স্টার মানে একটা কাইরাল সেন্টার আছে আর স্ট্যান্ডস ফর তার CIP কনফিগারেশন আর নিচেরটা এ স্টার এস মানে সেম গ্রুপ সেম কাইরাল গ্রুপ কিন্তু যার কনফিগারেশন এস বাকি দুটো এক্স ওয়াই মানে ডিফারেন্ট স্টার নেই মানে তারা আকাইরাল এটাকে এইভাবে ফিসারে যেমন ড্র করা হয়েছে এটাকে এইভাবে ফ্লাইং ওয়েজেও ড্র করতে আমরা পারি এই রকমই এ আর স্টার এ এস স্টার এক্স ওয়াই এরকম করেও আমরা ড্র করতে পারি সো দিস সেন্টার ইজ কল্ড সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার শুধু তাই নয় সিউডো অ্যাসিমেট্রিক সেন্টারেরও আবার C
সিআইপি নোমেনক্লেচার করা যায়। সিআইপি নোমেনক্লেচার কিভাবে করা হয়? সিউডো অ্যাসিমেট্রিক সেন্টারের নোমেনক্লেচার করা হয় ছোট আর ছোট এস, এবং ওদের মাথায় স্টার কখনো দেওয়া হতেও পারে, আবার নাও দেওয়া হতে পারে। ধর যেমন এটা আর এটা এস, ও এইচ, এই আটটা মানে কোনটা? এরকম গ্রুপটা ও এইচ সিও টু এইচ এইচ। আচ্ছা গ্রুপটা পুরোটা ড্র করি, না হলে আবার মুশকিল হবে। ও এইচ এইচ ও এইচ এইচ সিও টু এইচ সিও টু এইচ ও এইচ এইচ, তাহলে এইটা আর এইটা এস। তখন এইদের সিআইপি নোমেনক্লেচার করতে গেলে আমরা এতদিন পর্যন্ত ওই প্রায়োরিটি রুলের জিরো ওয়ান টু এই রুল পর্যন্তই থেমেছিলাম। জিরো মানে নিয়ার আর অ্যাটম প্রিসিডস ওভার ফার্দার অ্যাটম, এক নম্বর মানে হায়ার অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক নাম্বার, দু নম্বর মানে হায়ার অ্যাটমিক মাস প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক মাস। এরপরে পরে রুলগুলোর পড়বে সাহায্য যে আর প্রিসিডস এস এবং জেড প্রিসিডস ই। কোনো জায়গাতে দুটো লাইগ্যান্ড আছে যা মানে যা মানে যাদের এক দুই তিন দিয়ে ডিফারেন্সিয়েট করা গেল না এবং তারা কাইরাল কনস্টিটিউশন সেম, তখন জিরো এক দুই দিয়ে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, তখন বলা হলো যে এরকম ক্ষেত্রে আর প্রিসিডস এস মানে আর কাইরাল সেন্টারে প্রায়োরিটি এসের তুলনায় বেশি হবে। কিন্তু ঠান্ডা মাথাতে তার মানে এই নয় যে আটটা হবে এক এসটা হবে দুই। আগে দেখ এদের মধ্যে এক দুই কে হবে, ডাইরেক্টলি অ্যাটাচড কে আছে? অক্সিজেন হাইড্রোজেন, ফলে অক্সিজেনটা হবে এক নম্বর, এটা হবে চার। দুই আর তিন নিয়েই গণ্ডগোল, দুই আর তিনের জন্য যখন প্রায়োরিটি করব তখন আর প্রিসিডস এস, তখন আমার কি আসবে? এই আটটা হবে দুই, এটা হবে তিন। এবারে এক দুই তিন অ্যান্টি ক্লকওয়াইজ এস হওয়া উচিত, কিন্তু এটা হবে ছোট আর এবং স্টার। যদি এটা মিথাইল থাকতো এটা হতো এইচ, এরকম একটা গ্রুপ খুব ইন্টারেস্টিং দেখ, এরকম একটা গ্রুপ, তাহলে এই সেন্টারটাও সিউডো অ্যাসিমেট্রিক। তখন কিন্তু এই যে এটা আর এটা এস, তখন এই পুরো গ্রুপটা হবে এক নম্বর, এটা হবে দুই। মিথাইল কখনো এক হতে পারে না, এটা হবে তিন, এটা হবে চার, তখন এইরকমই। তাহলে এক দুই তিন চারটা মানে নিজের নিয়মে কিন্তু হবে। এটাই গেল আমাদের সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। ওকে।